লক্ষ্মী পূজার দিন স্ত্রীকে খুন করল স্বামী। ঘটনা বিলোনিয়া থানাধীন ভারতচন্দ্রনগর ব্লকের সুকান্তনগর পঞ্চায়েত এলাকায়। মৃতার নাম টুম্পা দেবনাথ। অভিযুক্ত স্বামী মানিক দাস পলাতক। তদন্তে বিলোনিয়া থানার পুলিশ। কোজাগুড়ি লক্ষ্মী পূজোর দিনেই ঘরের লক্ষ্মীকে খুন করল স্বামী। ঘটনা বিলোনিয়া থানাধীন ভারতচন্দ্রনগর ব্লকের সুকান্তনগর পঞ্চায়েত এলাকায়। মৃতার নাম টুম্পা দেবনাথ। অভিযুক্ত স্বামী মানিক দাস পলাতক। গত 7 বছর পূর্বে স্থানীয় গ্যারেজটিলা এলাকা থেকে টুম্পা দেবনাথ দাসকে বউ হিসেবে ঘরে তোলে সুকান্তনগরের বাসিন্দা মানিক দাস। বিয়ের কিছুদিন পর কুয়েতে কাজের জন্য চলে যায় মানিক। কিন্তু মানিক কুয়েতে থেকে প্রায়শই টুম্পার সাথে ফোনে কথা কাটাকাটি করত। এই নিয়ে ঝামেলা লেগেই থাকতো তাদের মধ্যে। মানিক কিছুদিন আগে লকডাউনের মধ্যে কুয়েত থেকে বাড়ি ফেরে। বাড়ি এসেও দুজনের মধ্যে তুমুল ঝগড়া চলছিল গত কয়েক মাস ধরে। শুক্রবার সকাল থেকে দুজনের মধ্যে ফের শুরু হয় ঝগড়া। দুপুর 3টা থেকে 3:30 নাগাদ চরম আকার নেয় স্বামীর স্ত্রীর ঝগড়া। তখন বাড়িতে কেউই ছিল না। এরই মধ্যে টুম্পাকে গলা টিপে হত্যা করে মানিক দাস। এই ঘটনা নিজের মুখে স্বীকার করেন মানিকের বাবা সুভাষ দাস। সবসময় কি ঝগড়া চলতো তাদের? সবসময়। আজকে যখন এই মারধর করতেছে বরে কেউ বাড়িতে আসল না? হ্যাঁ না, কেউ সব দলের মায়ের প্রবলেম সাপ্লাই চলাইছে। হ্যাঁ হ্যাঁ, এরপর মানিকের বাবা সুভাষ দাস এবং এলাকাবাসী মিলে টুম্পাকে নিয়ে আসে বিলোনিয়া মহকুমা হাসপাতালে। কিন্তু সেখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বর্তমানে টুম্পার মৃতদেহ বিলোনিয়া হাসপাতালে মর্গে রয়েছে। ঘটনায় বিলোনিয়া থানার পুলিশ তদন্ত চালাচ্ছে। যদিও শেষ খবর পর্যন্ত অভিযুক্ত স্বামী মানিক দাসকে আটক করতে পারেনি পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।